ইট দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আরাপুর এলাকায়। এদিকে আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাহেরা বিবি। অভিযোগ, এদিন সকালে নিকাশি নালায় জল ফেলাকে কেন্দ্র করে তার শাশুড়ি নুরেশা বিবির সাথে ঝগড়া বাঁধে প্রতিবেশী আরমান শেখের। অভিযোগ, সেই ঝগড়া থামাতে গেলে সাহেরা বিবিকে ইট দিয়ে আঘাত করে আরমান শেখ। ঘটনায় এই গৃহবধূর মাথা ফেটে যায়। এর পরই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই গৃহবধূ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস। মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।